তো রাতে সব কিছু বলার আগে তোমরা একবার এই ভিডিওটা দেখে নাও। ভিডিওটা দেখার পর তোমাদেরকে সব ব্যাপারগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। হে আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নই, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে পড়েছি সুরক্ষা যাওয়ার জন্য। এই দেখো আমি সুরক্ষায় যাচ্ছি। তো এখন আমাকে মায়ের যে এক্স রে হয়েছে সেই রিপোর্টটা নিতে হবে। তো সুরক্ষা এন্ট্রি করে গেছি। 56 হচ্ছে আমার কুপন নাম্বার, এই আমার হাতে বিলটা। তো আমি এখন রিপোর্টটা নিতে যাব, জাস্ট আমাকে ডাকবে। তো আমার রিপোর্টটা পাওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখবো আর তোমাদেরকে জানাবো কি দেখলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো অপোজিটেই হচ্ছে, ঠিক নিউ মার্কেটের অপোজিটেই হচ্ছে অ্যাক্রোপলিস মল। তো এখান থেকে যেহেতু আমি গাড়ি নিয়ে আসিনি, এখান থেকে ভাবছি হেঁটে রুবি চলে যাবো, ওখান থেকে দেন বাড়ি ঢুকে, বাড়িতে একদমই কাছে রুবি থেকে। তো আমি রুবির দিকেই হাঁটছি। তো অলমোস্ট আমি রুবির সামনে, এই সামনে দেখো রুবির মোড়, ও যে রুবি হসপিটাল আর মেট্রো লাইনটা পুরো দেখা যাচ্ছে। তো যাই হোক চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে সমস্যাটা তোমাদেরকে বলছি। তো বাড়িতে আস্তে আস্তে বৃষ্টি এসে গেল। দেখো ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, আরে পুরো ভিজে যেতাম, আর আমার সাথে রিপোর্টটা ছিল ওটাও পুরো ভিজে যেত। তো ভালোই বৃষ্টি পড়ছিল দেখলাম। তো আমার প্রিয় পরিবার, আজকে হচ্ছে পরের দিন, মানে 31 মার্চ। তো আমি এখন রবি হসপিটাল চলে এসেছি আর দেখো এটা হচ্ছে আমার ডক্টরের, মানে মায়ের ডক্টরের কেবিন। তো দিদি আর মা ভেতরে গেছে ডক্টর দেখাতে আর আমি বাইরে ওয়েট করছিলাম। ভাবলাম ছোটো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাচ্ছি। বাদবাহী কথা একদম আজকে লাস্টে তোমাদেরকে বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। গাড়িতে একদম তেল ছিল না, কাল তো গাড়ি নিয়ে বেরোইনি। তো এখন ট্যাগর পার্ক চলে আসলাম পেট্রোল পাম্পটাতে, একটু তেল ভরিয়ে নিয়ে একটুখানি মাথা যন্ত্রণা করছিলো, চা খাবো, দেন বাড়ি যাবো তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, সকাল থেকে একদম তোমার সাথে কথা বলার সময় পাইনি, শুধু আজকে শুধুই হসপিটালই ঘুরে গেছি। তো তোমাকে বলবো, মানে তোমাদেরকে বলবো যে কি ব্যাপার আজকে হয়েছিল হসপিটালের ব্যাপারগুলো। তো এখন একটু মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছিল, তো ওই জন্য প্রবীরের দোকানে চা খেতে আসলাম। তো চাটা খেয়ে তারপরে তারপর রাত্রেবেলা তোমাকে বাড়িতে গিয়ে সব কথা তোমাদেরকে বলছি, কি প্রবলেম হয়েছে কি সব বলবো। আর মায়ের শরীর এখন কেমন আছে সেগুলো জানাবো, কি মেডিসিন দিলো কি দিলো হসপিটাল থেকে সেগুলো তোমাদেরকে বলবো। যাই হোক এখন চাটা খেয়ে নেবো, নেওয়ার পরে বাড়িতে গিয়ে পুরো ব্লগটা কন্টিনিউ করবো। আর এই ব্লগটা খুবই ছোটো হবে, কারণ সারাদিন সময় পাইনি, ছোটো ব্লগ হবে, এটা অন্তত তোমরা স্কিপ না করে দেখো, এটুকু আমি চাইবো। তো যাই হোক চলো এখন বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এই সময় বাড়িতে আসলাম, বাইরে একটু চা খেলে মাথাটাও যন্ত্রণা করছিল, এখন একটু ঠিক আছে। আর বাড়িতে আসার পরেই শুনলাম দিদি বললো নাকি যে রাসবিহারীর মোড়ে, মানে কালীঘাটের আগে যে রাসবিহারীর মোড় আছে, ওখানে বচ্চন ধাবাটা যেটা আছে না, একদম মানে চেতলার দিকে রাস্তাটা যে ঢুকছে ওদিকে, তো ওখানে শুনলাম নাকি কোনো ব্লাস্ট হয়েছে নাকি শুনলাম। তো আমি খবরটা পরে দেখবো, দেখার পর তোমাদেরকে বলবো। আর তোমরা জানলে আমাকে একটুখানি লিঙ্কটা দিও কমেন্ট বক্সে, তো ওটা একটু বলো, হেল্প করো, কারণ আমি এখন ইউটিউবে খুঁজে পাচ্ছি না, ওটা দেখবো। আর একটু পরে ফ্রেশ নিয়ে আফটার ডিনার আমি তোমাদেরকে সব কথা বলছি, সকালবেলা আগে কী করলাম। ভিডিও তোমরা আগে দেখে নিন যে সব থাম্বনেলও দেখতে পাচ্ছ। তো যাই হোক সব বলছি, তোমরা বুঝতে পারবে, অবশ্যই মায়ের জন্য প্রে করবে। তো চলো রাত্রিবেলা, রাত্রিবেলা বলতে ধরো না আর 1-1.5 ঘন্টা পরে আবার কন্টিনিউ করছে আসছি। তো সাথে থেকো, আর তখন সব কথা তোমাদের খুলে আমি বলছি। তো আমার পরিবারের বন্ধুরা, আমি বলেছিলাম রাতে সব তোমাদেরকে সব কিছু বলবো। তো রাতে সব কিছু বলার আগে তোমরা একবার এই ভিডিওটা দেখে নাও। ভিডিওটা দেখার পর তোমাদেরকে সব ব্যাপারগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো একবার দেখে নাও। তো তোমরা দেখতেই পেলে
আজকে মানে সুরক্ষাতে কালকে আমি রিপোর্ট আনার পর থেকে মায়ের যেটা তোমার হচ্ছে এক্স রে হয়েছিল, তো সেটা ধরা পড়েছে হচ্ছে মায়ের যে পেছনে যে স্পাইন যে জায়গাটা আছে, মানে D12 আমাদের শিরদাঁড়া যে তিনটে ভাগ থাকে তার মধ্যে মাঝামাঝি অংশ হচ্ছে মানে হিপের ওপর থেকে আর গলার মানে পিঠের মাঝামাঝি অংশ অবধি তাকে বলা হয় D12। তো ওখানে দু তিনটে হাড় মানে ক্ষয়ে গেছে আর লাম্বার যে ব্যাপারটা থাকে সেই লাম্বারটাও একদম নষ্ট হয়ে গেছে। তো হাড়ের সাথে হাড় যে লেগে থাকে সেই ব্যাপারটা মানে অনেক মানে খারাপ হয়ে গেছে, আগের মতন আর নেই। তো সেই কারণের জন্য ডক্টর ইমিডিয়েটলি বললো যে অর্থোপেডিক্স দেখাতে। তো তারপরে আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে সে তখন আমাদেরকে মানে বললো যে তোমরা অ্যাপয়েন্ট করো ডক্টর শান্তনু চৌধুরীকে, যে রুবিতে বসে, ভীষণ ভালো ডক্টর, আপাতত মানে দেখিয়ে তো ভীষণ কাজ পেয়েছি আমরা। তো সেই জন্য গেলাম, ডক্টর দেখলো, ডক্টর বললো যে এক দেড় মাস মতো পুরোপুরি ফুল রেস্ট দিতে হবে, মানে কোনো কাজ করা বারণ, ইভেন যদি টয়লেট পটি ওগুলো যদি রুমের মধ্যে করানো যায় তাও বেটার, কিন্তু ওটা তো বাড়ির মধ্যে পসিবল হচ্ছে না এই মুহূর্তে, তো ওইটুকুর জন্য তো যেতেই হবে তোমার বাথরুমে। বাদবাকি সান ছাড়া কোমরে একটা বেল্ট দিয়েছে চওড়া, যেটা পেছনে প্লেট মতো আছে, ওই বেল্টটা সবসময় পরে থাকতে বলেছে। তো এইসব হলো। আর মেডিসিন দিয়েছে, প্রচুর টাকার মেডিসিনও দিয়েছে, অনেক কড়া কড়া মেডিসিন দিয়েছে, মানে দুপুর রাত সবসময় যেন মেডিসিন দিয়েছে, তো ওগুলো খেলে বলেছে ঠিক হয়ে যাবে। তোমরা একটু প্রে করো যাতে মা একদম সুস্থ হয়ে যায়, আগের মতন ঝরঝরে হয়ে যায়, এমন কিছু বয়সও না, সবে 53 ইয়ার্স ওল্ড, তো বুঝতেই পারছো খুব একটা বয়স হয়নি। তো সেই কারণে তোমরা একটুখানি আমার কে সাপোর্ট করে আমার পাশে থেকো, ভিডিওটার মাধ্যমে আমার চিন্তাভাবনা আমার সাথে যা যা চলছে সেগুলো তোমাদের অবধি পৌঁছাচ্ছে, তো তোমরা এই বিষয়গুলো একটু সাপোর্ট করো, তাহলে আমি ভীষণ উপকৃত হবো, ভীষণ কৃতজ্ঞ থাকবো তোমাদের উপরে। তো সারাদিন আমার সাথে এগুলো হয়েছে, সারাদিন সেরকমভাবে ভিডিও নিতে পারিনি, কিছুই পারিনি, তাই ভাবলাম রাত্রিবেলা এসে তোমাদেরকে সব কথা বলি। তাই বেশি বড়ো আর ব্লগটা করবো না, এটা খুব ছোটো ব্লগ হবে। একটাই রিকোয়েস্ট থাকে, তোমরা দয়া করে পুরো ব্লগটা দেখো, আমাকে অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট মানে তোমাদের সাপোর্ট ছাড়া আমার নিজের ফ্যামিলি, তোমরা তোমরা আমার পরিবার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তো তোমরা সাপোর্ট করলে, আমাকে ক্রিটিসাইজ করলে, আমার কোথায় ভুল হচ্ছে বা কী কী করা উচিত সেগুলো তোমরা দেখালে আমি আরও আরও বেশি হেল্পফুল হব, আরও বেশি আমার ভুলগুলোকে ঠিক করতে পারবো। আর তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট না করো, তোমরা করছো এমন যে করছো না, তো তোমরা একটুখানি সেটা করো, এটুকুই চাই। তো লাস্টে একটাই কথা বলো, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো অনেক অনেক অনেক। আর লাস্টে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে আমার মার জন্য একটু প্রে করো ভগবানের কাছে, তাহলে আমি ভীষণ আমার পার্সোনালি মন থেকে ভীষণ ভালো লাগবে, কারণ এটুকু করলে আমার ভীষণ ভালো লাগবে। তোমাদের আমি জানি যে মানে সবে মিলে করি কাজ হারিয়ে দিন আহিলাজ একটা ব্যাপার আছে, যে একা যে কাজটা হয় না মানুষের, যৌথভাবে সেই কাজটা হয়, তাই আমি প্রে করছি তোমরাও যদি একটু মায়ের জন্য ঘরে বসে একটু প্রে করো, আমি তো কিছু চাইছি না, শুধু প্রে করতে বলছি, যদি ওইটুকু প্রে করো তাহলে ভগবান শুনবে, এবং ডক্টরের সাথে সাথে আমরা যদি প্রে করি তাহলে অসুস্থ মানুষ খুব খুব ফাস্ট, খুব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেও সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো কালকেই ব্লগটা আপলোড করবো, কালকে তাহলে দেখা হচ্ছে। তোমরা অনেক ভালো থেকো, আমি ভালো থাকার চেষ্টা করছি, ভালো তো নেই, চেষ্টা করছি, আর তোমরা প্রে করে তা আমারও ভালো থাকে। চলো কালকে দেখা হচ্ছে, তখন যেন টাটা, খুব ভালো থাকো তোমরা।